हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम एंड वेलकम बैक टू माय चैनल लामी स्ट्रीम किचन। आज के आमी बनाए देखाबो चिकेन चीज पिज्जा। खूब सहजे बासा किभाबे चिकेन चीज पिज्जा बनाबेन ता आज के भिडियोटा ना टेने सम्पूर्णटा देखले बुझते पारबेन। तो चलुन देखे निया जाक आज के एई चिकेन चीज पिज्जा बनाते की की लागछे। प्रथमे आमी निये नेब एक कप हल्का गरम दूध। दूधटा बेशी गरमও নেওয়া যাবে না আবার বেশি ঠান্ডাও নেওয়া যাবে না। এতে দিয়ে দেব এক চা চামচ চিনি। আর দিয়ে দেব দেড় চা চামচ ইস্ট, মানে এক চা চামচ দিয়ে আর একটু। এইবার ভালো মতো গুলে ইস্টটাকে এক সাইডে রেখে দেবো অ্যাক্টিভ হওয়ার জন্য। 10 মিনিটের মতো রাখলেই হবে, বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। এবার আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব 3 কাপ আটা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব 2 টেবিল চামচ গলানো বাটার। এক টেবিল চামচ সয়াবিন তেল। এবার ভালো মতো মিশিয়ে নিব। এই কাজটা হাত দিয়ে করতে হবে, তাহলে পিৎজা ডো ভালো হবে। আপনারা যদি আমার কাছে কোনো রেসিপি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জন্য সেই রেসিপিটি করে দেখাবো ইনশাল্লাহ। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এইবার এতে ইস্টগুলো দিয়ে দিব। আমি একটু একটু করে ঢেলে মিশিয়ে নেব। আমার 1 কাপ দুধ দেওয়ার পর আরও কিছু দুধ লেগেছে। ডোটা এই পর্যায়ে আর একটু মথে নেব। এবার ডোটা ভালো মতো গোল করে নেব। উপর থেকে নিচের দিকে টেনে ধরলে ডোটা ভালো মতো গোল হয়ে যাবে। এইবার ডোয়ের উপর কিছুটা তেল দিয়ে চারিধারে মাখিয়ে নেব। এতে ডোয়ের উপর অংশ শক্ত হয়ে যাবে না। এইবার একটা বাটিতে ডোগুলো 1.5 ঘন্টার জন্য রেখে দিব। এবার চিকেনের প্রিপারেশনটা করে নেব। এর জন্য আমি 1 কাপ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি কিউব করে কেটে। এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দুই চা চামচ সয়া সস
एक चा चामच भिनेगार हाफ चा चामच टेस्टिंग सॉल्ट हाफ चा चामच मरीचर गुड़ा सामान्य हलुद हाफ चा चामच जीरे गुड़ा हाफ चा चामच धनिया गुड़ा एक टेबिल चम्मच सॉस टमेटो सॉस और क्रश करे निया कालो गोलमरीच এবার সব উপকরণ ভালো মতো মেখে নেব এবং রেখে দেব 15 মিনিটের জন্য ভালো মতো ম্যারিনেট হওয়ার জন্য এবার একটা ফ্রাইং প্যানে 1 চা চামচের মতো সয়াবিন তেল ভালো মতো ব্রাশ করে নেব তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দেব মুরগির মাংসগুলো এই পর্যায়ে চুলার আঁচ একদম লো আছে বেশি জোরে দিলে মুরগির মাংসগুলো শক্ত হয়ে যাবে সব মাংসগুলো দেওয়া হলে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনা তুলে ভালো মতো নেড়ে নেব চিকেনগুলো ভাজা ভাজা হলেই হয়ে যাবে চিকেনগুলো হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নেব দেড় ঘন্টা পর ডোগুলো ফুলে 3 গুণ হয়ে গিয়েছে এবার ডো থেকে বাতাস বের করে নিতে হবে বাতাস বের করে কিছুক্ষণ ভালো মতো মথে নিতে হবে এবার আমি 2 ভাগ করে 1 ভাগ পিজার জন্য নিয়ে নিব এবার যেই প্যানে পিজাটা করব সেটা সেখানে একটু প্যান গরম করে 1 টেবিল চামচের মতো বাটার নিয়ে নিয়েছি আমি আজকে ফ্রাইং প্যানে পিজা করে দেখাবো এবার পিজা ডোটা ভালো মতো প্যানে ছড়িয়ে নেব এই কাজটা হাত দিয়েই করা লাগবে এইবার ধারের অংশগুলো উঁচু করে নিতে হবে
একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নিতে হবে, না হলে পিৎজাটা পাউরুটির মতো ফুলে যাবে। আর এভাবে ফুটো করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দইয়ের উপর দিয়ে দেবো পিৎজা সস। সসটা আমার বাসায় তৈরি, আপনারা চাইলে আমি পরবর্তী ভিডিওতে সসের রেসিপি দিয়ে দিব, যদি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার উপরে ছড়িয়ে দেব কিছুটা মজারেলা চিজ। এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দিব, যেহেতু বাসায় বানাচ্ছি সেজন্য একটু বেশিই দিচ্ছি। এবার দিয়ে দিব লাল কালারের ক্যাপসিকাম, হলুদ কালারের ক্যাপসিকাম আর সবুজ কালারের ক্যাপসিকাম। আমি তিন রঙের ক্যাপসিকাম ইউজ করছি, আপনারা চাইলে এক রঙেরও করতে পারেন। দিয়ে দিব টমেটো, দিয়ে দিব কলি করে কেটে নেওয়া পেঁয়াজ বা পেঁয়াজ কলি। সব কিছু দেওয়া হলে উপর দিয়ে আবার মজারেলা চিজ ছড়িয়ে দিব। চিজ এমন করে দিতে হবে যেন নিচে সব কিছু ঢেকে যায়। এবার চুলোয় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে চুলোর আঁচ একদম কম আছে। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি অরিগানো দিয়ে দিব, যেহেতু আমি আজকে গাছের পাতা ইউজ করছি সেই জন্য আমি পরে দিচ্ছি। যারা ড্রাইড অরিগানো ইউজ করেন তারা আগে দিয়ে দিবেন। পিৎজা হয়ে গিয়েছে, পিৎজা হতে আমার সময় লেগেছে 10 মিনিটের মতো। তো দেখলেন কত সহজে আজকে আমি আপনাদের পিৎজা তৈরি করে দেখালাম। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার আজকের রেসিপি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।